হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথা বলবো, আপনারা শুনবেন, আপনারা কথা বলবেন, আমি জামুগা। আমি কিন্তু এলাকায় কোনো প্রোগ্রাম করি না, কারণ ভাই গায়ের গরু খুলুর ঘাস খায় না, আমার লাগবে না এলাকার লোকজন। আমার সারা বিশ্ব দেখলে ওখানে এলাকার লোকজন বেশি ঠেলে গোয়া দেয়া না, এটা আমি জানি। কারণ এইখানে যখন আমি ছিলাম দেখতেছি অনেক আপনারা ইয়ে করছেন, আপনাদের বারবার থামাতে হচ্ছে। কেন এলাকার প্রোগ্রাম, এলাকার একজন সেলিব্রিটি আসছে, আপনাদের তো এটা তো আপনাদের আরো সুন্দর করে অনুষ্ঠানে দেখা উচিত। আমি কি ঠিক বললাম? তাহলে আপনারা যদি এরকম করেন আমি কেন, এই এলাকাতে জীবনে কোনো শিল্পী আসবে না। আমি জীবন আলী যদি বলি আপনি যাবেন না, কারো বাপের ক্ষমতা ওই শিল্পীকে নিয়ে আসার। কি মনে করিস ভাই, কুড়ি মাস সেরকম সেই মাল। বাংলাদেশের এমন কোন সেলিব্রিটি নেই যার সাথে আমি কাজ করি নাই, তাহলে আপনাকে বুঝতে হবে আমি কি জিনিস। আমি ওয়ান পিস, বাকিগুলো থ্রি পিস। না এটা অহংকার করে বলছি না, অহংকার হলো আপনাদের হওয়া উচিত। কারণ আমি বলছি এই কারণে যে আমি আমার এলাকায় আমি একটা অনুষ্ঠানে আসছি, কেন এত সিন ক্রিয়েট হবে আপনারা সহি খেলার মতো দেখবেন। কারণ এর প্রায় 10 বছর পর আমি এখানে কোন স্টেজে উঠলাম, কি আমি ঠিক বললাম? 10 বছর, 10 বছর পর আমি আসছি। কারণ আমি এলাকার কোনো প্রোগ্রাম করি না ভাই, কারণ আমি এলাকার মানুষের ভাষা বুঝি, কথা বুঝি। একটা আকথা বলবে মাইন্ডটা নষ্ট হয়ে যাবে, কারণ শিল্পীর মন মানসিকতা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়। শিল্পীর মন মানসিকতা সবসময় যখন ফুরফুরে থাকবে তাহলে সে কিছু আপনাদের দিতে পারবে, নইলে দিতে পারবে না। কারণ আমি এই এলাকার আঞ্চলিক ভাষা জানি, আমি এই এলাকার কথাবার্তা জানি, জানি বলেই আমি বুঝতে পারি যে আপনারা কি বললেন, গালি দিলেন, বাজে কথা বললে এটা আমি বুঝতে পারবো, অন্য এলাকার লোক বুঝতে পারবে। যেমন সিলেটে যদি কথা বুঝি না, ওরা কি বলবো, কিন্তু আমার এলাকার কথা আমি বুঝি। সিটাঙ্গের কথা সারাদিন শোনেন তো, বুঝতে পারবেন? পারবেন না, ধন্যবাদ। তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর, যার অশেষ মেহরবানি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ করছি, আলহামদুলিল্লাহ। সকল মুসলমান ভাই বোনদের জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি শামীম খান ওরফে চিকন আলী, আগের মতো চিকন নিয়ে মোটামুটি বাংলাদেশ চলচ্চিত্র ইতিপূর্বে 300 চলচ্চিত্রে আমি অভিনয় করেছি, সবচেয়ে বেশি ছবি করেছি ওয়ান অনলি বর্তমান সময়ের কিং খান শাকিব খানের সাথে 80টি। উল্লেখযোগ্য চলচ্চিত্র তোর কারণে বেঁচে আছি, ভালোবাসতে ঘর বাঁধা জানাচ্ছে অসংখ্য। শুধু শাকিব খান, অপু বিশ্বাস, রোমি কিংবা মিশা সৌদাগর নয়, বাংলাদেশের বর্তমান সময় ম্যাক্সিমাম যারা নায়ক নায়িকা ভিলেন আছে সকলের সাথে আমি কাজ করেছি ইতিপূর্বে, আপনারা দেখেছেন। সেই জন্যই বলছি যে আমি আপনাদের এলাকার মানুষ, সেই জন্য আমার অনুষ্ঠানটা যদি একটু সুন্দর করে দেখেন তাহলে মানুষ খুব খুশি হবে, আমি যতটুকু জানি তাহলে মানুষ খুব খুশি হবে। সেই জন্য বলছি মজা করে অনুষ্ঠান দেখুন, আমাকে একটু কথা বলতে সুযোগ পেন, আমার কথা যদি আপনার কান পর্যন্ত পৌঁছায় আমি আপনাদের কথা দিচ্ছি, আমি চিকন আলী আপনাদের কথা দিচ্ছি, আপনি হাসতে বাধ্য, কারণ হাসলে হার্ট ভালো থাকে। সে হাসির জন্য অবশ্যই আমাদের পারফরমেন্স গুলো আপনাদের দেখতে হবে, নইলে পরে খুব দেয়া যাবে যে ধান লাগাই দেখেছেন ধাপাস করে ওটাই পরে। ওই জন্য হাসতে হবে, হাস যত হাসবেন তত বাঁচবেন। ধন্যবাদ জানাচ্ছি আলী মাহমুদপুর যুব সমাজের উদ্যোগে, এত লাইট দিলের কি করবো, মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ। মাদক ও সন্ত্রাস নির্মূল হতে গেছে এত বন্ধু। প্রধান অতিথি আব্দুল লতিফ খান, ভারপ্রাপ্ত অফিসার হিসেবে আকিলপুর থানা, উদ্বোধক আবু সাহেব জোয়ারদার আমার চাচা, চেয়ারম্যান গোবিনাথপুর ইউনিয়ন পরিষদ, আব্দুর রশিদ মন্ডল সভাপতি। এতগুলা ভোরবা খেলে বসে দেবো তো তো হ্যাঁ তো পড়াবেন না। এর মধ্যে ধন্যবাদ জানাচ্ছি ইয়ামিনকে, ইয়ামিন হচ্ছে আমার ছোট ভাই, ও হচ্ছে আসলে ইয়ামিনের জন্য সবচেয়ে বড় করে একটা জোড়া করতালি আগে দেবেন, তারপর ইয়ামিনের ঘটনাটি বলি বোধহয় আপনাকে আসা লাগবে ভাই, আমার এলাকার একটা অনুষ্ঠান ভাই, তাহলে ভাই বুঝ পারবো না, আমার শুটিং হয়েছে মুই এটা দুনিয়ার দেখাবো আমি মিয়ানা।
আমাদের নিয়ে আসলি এত কষ্ট কইরা, এখন কেমন লাগছে তোর? খুবই ভালো, মানে তোর জন্য নিয়ে আসছো না সবার জন্য নিয়ে আসছো? আমার একার জন্য না, সবার জন্য, সবার জন্য নিয়ে আসছি। হ্যাঁ, সবার জন্য তোর ফায়দা কি? সবাই আনন্দ করবে, মজা করবে, যেমন ফায়দা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কত বড় হৃদয়ের মানুষ, কত বড় মন মানুষ। ও আমার ডেটও চেঞ্জ করছে নাকি? বিশ্বাস করবেন না, বহুজান নামে আমি একটা সামনে মিডিয়ার নতুন ছবি করছি, মাহি, শান্ত খান, আমি আর নতুন একটা নায়িকা, ওই ছবিটার সাথে সিন ক্রিয়েট করে আমার এখানে আসতে হলো। কিচ্ছু করার নেই, কারণ আমি ওকে কথা দিয়েছি আর আপনার এত দর্শক এখানে, তো আমি আপনাদের ফিরাই দিতে পারি না। তো থ্যাংক ইউ ইয়ামিন, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। তোমাকে অনেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। এরপরে ধন্যবাদ জানাচ্ছি সেটা হচ্ছে যে ও আমার যার রেফারেন্স দিয়ে আমাকে নিয়ে এসেছে, যার সাথে সবচেয়ে বেশি ভক্তে আমি চলেছি, যার সাথে সবচেয়ে বেশিটা সময়, বেশি সময় আমি মানে কাটিয়েছি, তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই। মাঝে মাঝে আমি ওনার এখানে এসে লাইভ করি, যাকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, যিনি আমাকে, উনি এবং ওনার বড় ভাই উৎপল ভাই, এই দুইজন মিলে আমাকে বলেছে যায় যে করে হোক জীবনে যদি প্রতিষ্ঠিত হতে পারিস তাহলে তুই সাকসেস। তিনি হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই রানা চৌধুরী। আমার ভাইয়ের জন্য ছুটে চলে এসেছে, ভাই এত ব্যস্ততার মধ্যেও ছুটে চলে এসেছে যে আমি এখানে এসেছি। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি লাভ ইউ। আর আপনি আমাকে যে লাভ করে দেন আমার ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি। আমাকে একজন বলেছিল যে এই যে আমাদের মেম্বার কদবাদ আইফ সর্দা ওই বিশ্বাস আছে পাস করার, ইনশাল্লাহ ভোট দিবে। কেন দিবে? হ্যাঁ, ভালো লোক, আচ্ছা ভালো লোক, হেলে হেলে ভোট দিবেন, কিন্তু দিবেন তো, পরবর্তীতে আইসা যেন জানা পারো ওর কি অবস্থা। মূল অনুষ্ঠানে চলে যাই, আমি চলচ্চিত্রে গিয়ে কেউ কিন্তু জনপ্রিয়তা অর্জন করতে পারে না, এটা অনেক পরিশ্রম করতে হয়, প্রচুর প্রচন্ড পরিশ্রম করতে হয়, এই পরিশ্রমের বিনিময়ে একজন শিল্পী তার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারে। আমিও অনেক পরিশ্রম করতে হয়েছে, তো ঢাকায় প্রথম যখন গেছি এফডিসিতে আমাকে ঢুকতে দেয় না, গান ধরে বাইর করে দিছে মন্তাজুর রহমান আকবর, আমার চাচা এখানে আমাদের আক্কেলপুরে, তো উনি আমাকে একটা সিটি লিখে দিয়েছিল, সম্মানিত নিরাপত্তা প্রহরী এই ব্যক্তিটি আমার পরিচিত, ওকে ঢুকাইতে এফডিসির ভিতরে ঢোকানোর জন্য অনুরোধ করা হচ্ছে। আমি আবার কি করছি, একটা ফটোকপি করছি, সাইডটা ফটোকপি করে একটা ফটোকপি নিয়ে গেছি, হালাবো এটা তো ফটোকপি, সিটি ফেলে দিয়ে পরে গিয়া দেখি অরিজিনাল কপি হারাই ফেলছে, এফডিসিতে ঢুকতেই পারলাম না। যাই হোক, পরবর্তীতে আমি আবার চিন্তা করলাম না কেমনে যাওয়া যায়, তারপর আবার একদিন গেলাম, গেলার পর ওই দারোয়ানরে বললাম যে ভাই আমার কাছে 100 টাকা আছে আপনারা দিই, 100 টাকা ওরে দিয়ে আমি ঢুকতে গেছি, আর একটা গাঁট আইসা আর একটা বাড়ি দিছে, ওরে ভাই পাশা লাগতে লাগতে আমি গেছি ইয়েতে ওই রেল লাইনের উপর দিয়ে মগ বাজার দিয়ে কোনটা দেখে যে আর বাড়িটা জায়গা মতো লাগছে, তখন তো বাসায় মাংস হয়েছিল না পুরো হাড্ডি, তাই না? আগের আগের চেহারা আমার কিন্তু অনেক চিকন ছিল, সবাজ হবে মনে হয় ছোটখাটো একটা জানোয়ার খারাপ হয়েছে। যাই হোক, মানে তখন এমন বাড়িটা দিছে, এর মধ্যে দিছে পোর্সা টয়লেট বসে আছো তো রেকর্ডিং করো, সিটিতে হাঁটতে কয় টাকা লাগে, হাত লাগে গেছে ধরে থাকতে থাকতে 5 টাকা মোটা হয়ে 10 টাকা, আমি এখানে দাঁড়িয়ে থাকবো কিন্তু হাত লাগে টয়লেটে, এর মধ্যে এক লোক নেই বললাম ভাই কেন হাগার জায়গা নেই, তুই ওই যে পাবলিক টয়লেট, তো পাবলিক টয়লেটে গিয়ে গেলাম ভাই
ভাগা কত তো 5 টাকা আমি পকেট খুঁজে বের করে দেই 5 টাকাই আছে ওরে দিয়ে যাইতে লাগছে আলাপুর টাইনে ধরছে এ ভাই কি জি কই শুধু হাঁকবেন মুতবেন না ওবে ভাই হাঁকতে গেলে তো মুত পে রইবে কইরে লাগা আর 5 টাকা কো ভাই 105 টাকা ছিল 100 টাকা ওই গাগ দিছে আর 5 টাকা ভাই ভাগ যাইতে দে আমি হাইগে হাইসা শুধু আসলে তোরে দিব নে ও আমি হাগার পর মনে থাকে না আপনি দেন না এলে বাইরে পরে 5 টাকা ফেরত দিয়ে আমারে বাইর করে দিছে আমি রাস্তায় পুরো হাঁটতে দেখলাম যে একটা দোকান 15 20 দিন হলো খোলে নাই এটা শ্যাওলা পড়ে গেছে তা আমি চিন্তা করলে এনে কাম সারুম যাব বলি আমি আসতে গেলে প্যান্টটা খুলে এনে বই রইছি টয়লেট ছেড়ে বই রইছি এর মধ্যে পুলিশ দেখে ভয় পেয়েছে আমি ছোট থেকে পুলিশে ভয় পাই তবে পুলিশ তাহলে খবর আছে পরে চিন্তা করলাম যে পুলিশে বোকা বানাইতে হবে কমেডিয়ানই হইতে আইছি দেখি তো প্রথমটাই শুরু করি আমি কি করছি ওই ক্যাপটা দিয়ে উপরে ঢাইকে রাখছি পুলিশ এই জায়গায় এ হালার গো এনে কি করাস তবে স্যার আমার মা ছোট দুইটা ময়না পাখির বাচ্চা দিছিল বুঝছে উইরা যাইতে লাগছে তো তাই কাপ দিয়ে ঢাইকে রাখছি পুলিশ কই ময়না পাখির বাচ্চা আমার পোলা ভাই খুব পছন্দ করে আজ এই ময়না পাখির বাচ্চা আমার বাসা নিতে হইব পুলিশ আমার হালা ভাই একদম ভাষায় গুলি করে দৌড় তারই ভয় দৌড় দিছি চিন্তা করে দেখলাম বেশি দৌড় দিয়ে যাওয়ার দরকার দেখি পুলিশ কি করে আমি দূর থেকে দেখতেছি এই পুলিশ কি করে এইবার পুলিশ বাম হাতটা ক্যাপের উপর দিছে ডাইন হাতটা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেছে দিয়ে আস্তে করে সাপ দেয় গে আ হয় না বাকির বাচ্চা গা করতে না রে আমরা কিন্তু কোনো পশু পাখির ওই ধরতে গেলে কিন্তু খপ করে ধরি না পুলিশ আবার চিন্তা করতে হ্যাঁ ময়না পাখি বাচ্চা দুইটা যায় খপ করে ধরছে ধরার প্রতি আউলে গেছে পুলিশ কয় ময়না পাখি বাচ্চাকে বলছে বইলে গেল নাকি আটা আটা লাগে কেন ওই দিন আমি মনে সুপার গ্লু আটা খাইছিলাম পুলিশ কয় নাকে দিয়া কয় ইয়াথু এটা তো খুব ভাগ্যিস পাবেই নাই অতি সালাকে কয় জায়গায় গু জানে তিন জায়গা অতি সালাক পাড়াটা দিছে কই পাড়া দিলাম কাদা না পাইখানা এইবারও পাড়া আস্তে করে উঠাবে উঠানোর এবার ডাইন হাতে নিবে এই এরপর না কি আবার ঘুষবে একটু এটার গু সালাকে কয় জায়গায় গু তিন জায়গা আর বোকা সোদার কয় জায়গায় গু জানেন এক জায়গায় পাড়াটা দিছে কি রে এটা আসলে অতি সালাগের গলায় দড়ি তারপর চিন্তা করে দেখলাম যে চলচ্চিত্রের অনেক সাধনের ব্যাপার এখানে আস্তে আস্তেই হবে সেই জন্য একটা চাকরির ইন্টারভিউতে গেলাম ইন্স্যুরেন্স কোম্পানিতে তো ইন্স্যুরেন্স কোম্পানিতে যাওয়ার পর যে আমার মানে ইয়ে নিবে ইন্টারভিউ নিবে তো উনি আমাকে বলছে যে তুমি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতে আসছো জি স্যার তুমি জানো পলিসি কাহাকে বলে কি পলিসি কাহাকে বলে আমি পলিসি বা কাহাকে বলে হালাই এনে তো বিপদে পড়ে গেলাম তো উনি আমাকে বললে যে বলো পলিসি কাহাকে বলে তো আমার মধ্যে তৎক্ষণাৎ একটা বুদ্ধি আইছে ওকে দেখি কাম হয় কিনা ওকে স্যার পলিসি কাহাকে বলে কমু হ্যাঁ বলেন পলি যখন ডালির সুলের মুড়িটা ধরিয়া ঘুরাইতে লাগিল তখন পলির মা এসে বলিল সি বলি সি অমন করে না মা সি বলি সি থাকে পলিসি বলে চাকরি আছে হালা গো হালা এটার পলিসি কয় পলি যখন ডলির সুলের মুঠিটা ধরে ঘুরাইতে লাগিল তখন পলির মা এসে বলিল সি পলি সি ওইটাই পলিসি ওইটা বলে পলিসি যাই হোক হলো না আর একটা চাকরি ইন্টারভিউতে গেলাম তো ওইখানে একটা মেয়ে নিবার একটা ছেলে তা আমি চিন্তা করলে এবার আমারটা মনে হবে কিন্তু ওই মাইয়া যে আগে ঘুষ দিছে এটা আমি জানি না কয় আমার একটু তা ছোট সব প্রশ্ন করে আচ্ছা তখন বল দিছে যে মেয়েটাকে প্রশ্ন করলে তুমি ডগ বানান কর ডিওজি ডগ আর আমার বলে তুই ক্যাঙ্গেরু বানান কর এগুলো স্যার আমার এই কঠিনটা ধরলে এই ক্যাঙ্গেরু ম্যাঙ্গেরু কবে পড়ছে এগুলো মনে আছে আমার একটু সহজ ধরতে নি ওরে ধরেছে কুত্তা আমার বিলাই ধরতে তাই বেটা পারিস না তাহলে এটা সহজ করে আছে সহজ ধরতেছি তো ওই মেয়েটাকে বলে 1971 সালে আমাদের দেশে কত লোক
লোক মারা গেছে কয় 30 লাখ মায়া বলল 30 লাখ তা আমার কাছে 30 লাখ লোকের নাম গো 30 লাখ লোকের নাম গো সহজ তাহলে স্যার আমার সহজ জেলে আমার কঠিন স্যার কথা কত চাকরি হইতে পারে তুই আমার একটা ল্যাপটপ দিবি তা আমি আবার কি আমার ওখানে বন্ধু আছে ওই বন্ধুর কাছ থেকে একটা ল্যাপ আর টপ নিয়ে কে কই লোন স্যার কি দিলি ল্যাপ আর টপ চাইলে এই হ্যালো বেটা ল্যাপটপ কম্পিউটারের মধ্যে ইন্টারনেট ব্যবহার করে ওইটা চাইছি এই ওইটা কই পাম আমি হ্যাঁ এতটা থাকলে তো আমি ওই সিনেমাই করতে পারতাম তোর চাকরি মায়রে বাপ যা হালাই চাকরি করব না এবার চাকরিতেই যাই না তারপর দেশ চলে আসলো চলচ্চিত্রে সিনেমা করলাম এখন আবার গানগুলো কারা কারা শুনেছে বাবু খাইছো লাত্তি মারবো বাবু খাইছো আগে ভাইরাল হইতে দে অনেক মজার মজার গান করেছি কিছুদিন আগে একটি গান বললাম গান করেছি দুয়েট একটি গান দুয়েট একটি গান করেছি সেটা হলো তুমি তুমি ছাড়া কিছু বুঝি না তুমি ছাড়া কিছু খুঁজি না এই গানটি মিউজিক ভিডিও করেছি পরশুদিন পরশুদিন মিউজিক ভিডিও করেছি একটা গানে আমি 1 লাখ প্রায় 20,000 টাকার মতো খরচ করেছি ড্রোন জীবন VFX ক্যামেরা সব মিলিয়ে গানটি করেছি দয়া করে দেখে নেবেন আর আমার একটি চ্যানেল আছে চ্যানেলটির নাম আছে সিএ কমেডি টিভি আপনারা যারা আমার গানগুলো দেখতে চান সিএ কমেডি টিভি লিখবে সি স্পেস দিয়ে এ সিএ কমেডি টিভি লিখলে চলে আসবে আমার চ্যানেল অবশ্যই আপনারা আমার এলাকার মানুষ আপনাদের সকলকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন আর তাহলে আমার চ্যানেলটি আপনার নোটিফিকেশন সবসময় চলে আসবে আপনাদের মাঝে তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর গানগুলো কেমন হয়েছে কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন ঠিক আছে তো আসুক নায়িকা ডাকবো নাকি একটা আমি ঝুলকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমাদের উত্তর এলাকার সুপার হিরো ড্যান্সার ঝুলকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি ঝুই বড় ভাইয়ের ভাই ক্যামেরাটা ধর আরে পরে রে ভাই কি বলবি খুঁজেই পাসনি কোথায় খুঁজে পাসনি আমি তো আমারটা বলছি তোর কিছু করবো না এত সুন্দর সুন্দর দর্শক দর্শক কেমন লাগে তুই কি তোর দর্শক তোরও দর্শন আছে আলাদা ও ভাগ করে লিসু কেমনে ভাগ করলি আচ্ছা কোনটা কোনটা তোর দর্শক কত এই পাশে যেগুলো আছে সেগুলো মহিলারা এক পাশে তোর 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 দর্শনের পর কেমন আমার দর্শকের পর কেমন এনে প্রমাণ হোক দেখ নারী সবসময় পুরুষের নিচেই থাকে নারীরা শান্ত হয় আর আমাকে অশান্ত করে ফেলে আমাদের জীবনটা বাড়িতে খাই নেয় আবার দাঁত লিয়ে যায় বাপের বাড়ি তুই এগুলো আমার বাপ খাবে বাবা তুই এগুলো আমার ভাইয়ের জন্য লিয়ে যাব ঠিক আছে আর আমরা দিতে দিতে খাই তোর আর আপনাদের যদি একটু না মানে শ্বশুর বাড়ি থেকে যদি একটু কিছু না দেয় ওইটা সব জায়গায় বলে বেড়ায় কে বলে ঠিক না না কি বলে আমরা
ভালোবাসি আমি আই লাভ ইউ তোমাকে আমি বিয়ে করব তো তোমার বাবার কাছ থেকে কিছুই নিব না হ্যাঁ কিন্তু পরে গিয়ে বলে এই যে সোনা তোমার বাবার কাছ থেকে কিছুই নিব না নিতে হবে হ্যাঁ হ্যাঁ আমি ওইটা উত্তর দিতেছি জুতা নিতে হবে তো প্যান্ট নিতে হবে আমি নিয়ে যাচ্ছি তার আগে বলার কি দরকার তো প্যান্ট না নিলে বেশি কাজ করবে তো প্যান্ট না নিলে ইচ্ছে ঢাকবো কি আগে নাম জানি কেন আমার খালার নাম সানি লিওন আর ফুপুর নাম মিয়া খলিফা
ইন্দ্র হাসবি ইন্দ্রন হাসবে একটা চিকুনা নি ওই তো জেলার হেড মত তুই তো খালি চিনিস বাংলাদেশ আর ভারত তুই তার উপর আর যাইতে পারিস না তো আপনি তো বাংলাদেশের ঘর থেকে বললেন না না ইন্দ্রন থেকে বলেন না রে ইন্দ্রন থেকে বলছেন ওড়ার বাড়ি কানাডা আচ্ছা চায়নার একটা বলেন ওড়ার বাড়ি কানাডা আচ্ছা চায়নার একটা বলেন লুসি লিউ ওড়ার মই এতই ভদ্র জানো শুনো আপনি কি লুসি খাইছেন না কানাডা चलो दुजन मिले भलो गान कर रोमांटिक गान कर थैंक यू सो मच सर थैंक यू मा